তো আমরা ওটাও দেখেছিলাম যে এখানে তো হচ্ছে 7টা লেয়ার কাজ করছে, প্রতিটা লেয়ারেই কিছু না কিছু চেঞ্জ হচ্ছে, ডেটাটা চেঞ্জ হচ্ছে মানে হচ্ছে এই হিসেবে যে তার মধ্যে নতুন কিছু ইনফরমেশন যোগ হচ্ছে, তারপর সেটাকে সেই লেয়ারের যেই কাজ সেই কাজ অনুযায়ী হচ্ছে তাকে মডিফাই করা হচ্ছে, তারপর আলটিমেটলি যখন অ্যাপ্লিকেশন লেয়ার থেকে একেবারে এক লেয়ার পার হয়ে সে যখন ফিজিক্যাল লেয়ারে চলে আসে, ফিজিক্যাল লেয়ারের পরে সে হচ্ছে ডিরেক্ট চলে যায়, মানে একদম কি বলে নর্মাল জাস্ট মানে মিডিয়ামে চলে যায়, তাই তো? যে সেটা ওয়্যার মিডিয়াম হতে পারে, ওয়্যারলেস মিডিয়াম হতে পারে, ফাইবার অপটিক্সের জন্য লাইট মিডিয়াম এটাও হতে পারে, সবই হতে পারে, যে কোনো মিডিয়াম দিয়ে সে হচ্ছে তখন পাস করে যায়। আবার একই জিনিস সে যখন রিসিভিং এন্ডে যায়, রিসিভিং এন্ডে গিয়ে সে এরকম ডেটাটা চলে যায়, চলে যাওয়ার পর সে রিসিভার হচ্ছে ডেটাটাকে আবার রিসিভ করে, এবং সে প্রত্যেকটা স্টেপ পার হয়ে 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 ফিজিক্যাল লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ারে যায়। এখানে দেখার মতো বিষয় যেটা সেটা হচ্ছে এরকম যে সেন্ডার যেসব চেঞ্জ করে দিয়েছিল তাকে পাঠানোর সময় প্রতিটা লেয়ারে, রিসিভার ঠিক একই চেঞ্জগুলো ইনভার্স ভাবে করে, অর্থাৎ ব্যাপারটা এরকম যে কেউ যদি ট্রান্সমিশন এন্ডে কেউ যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেয় তাহলে রিসিভিং এন্ডে তাকে অবশ্যই ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে, ট্রান্সমিশন এন্ডে কেউ যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন করে তাহলে তাকে হচ্ছে রিসিভিং এন্ডে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন করতে হবে, মানে জাস্ট এটা অ্যানালজির জন্য, হ্যাঁ মানে বোঝার জন্য যে ওইখানে যা চেঞ্জ হচ্ছে এখানে ঠিক তার উল্টোটা মানে ইনভার্স বা রিভার্স চেঞ্জটা হবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটা 7 লেয়ারওয়ালা একটা মডেল, হ্যাঁ, যে প্রতিটা 7টা লেয়ার এভাবে কাজ করে। এইটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল একটা মডেল, থিওরিটিক্যাল মডেল বলছে এই কারণে আমরা প্র্যাকটিক্যালি যেই মডেলটা আমাদের সবচেয়ে বেশি মানে কাজ করে বা যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটার নাম হচ্ছে TCP/IP মডেল। TCP/IP মডেল, ঠিক আছে? TCP/IP মডেলটা দেখো, TCP/IP মডেলের কিন্তু 5টা মাত্র ইয়ে আছে, লেয়ার আছে, আগে ছিল 7টা লেয়ার, এখানে হচ্ছে 5টা লেয়ার। এর মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার যেটা আমরা আগে দেখে আসছি, তারপর হচ্ছে লিঙ্ক লেয়ার, তারপর হচ্ছে ইন্টারনেট লেয়ার, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো এই হচ্ছে টোটাল 5টা লেয়ার এখানে কাজ করে। তাহলে আমরা যদি এটা হচ্ছে আমাদের ওএসআই মডেল, তো ওএসআই মডেলের সাথে যদি আমরা TCP/IP মডেলটাকে ইয়ে করি, কম্পেয়ার করি, কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে TCP এর ফিজিক্যাল লেয়ারটা আসলে ওএসআই এর ফিজিক্যাল লেয়ারের মতো না, সে পুরোপুরি ডিফারেন্ট, সেটা আমরা পরে দেখবো যে জিনিসটা আসলে সে কি। ওএসআই লেয়ার যে ডাটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার ছিল সেটা পুরোটা আসলে এখানে লিঙ্ক লেয়ারে কাজ করছে, ঠিক আছে? তো এই দুইটা লেয়ার এখানে আসলে একটা লেয়ারে কাজ করছে, আবার এখানে অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে ওএসআই লেয়ারের এই 3টা লেয়ারের সাথে কাজ করছে, অর্থাৎ সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার যে আলাদা আলাদা যে কাজগুলো করতো সেটা মোটামুটি বলা যায় যে একসাথে হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে সেই কাজটা হয়, আর বাদ বাকি যে দুটো যে লেয়ার গুলো হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্টের কাজ করছে, ইন্টারনেট লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের মতো কাজ করছে এখানে, ঠিক আছে? এটা যদি আমরা কম্পেয়ার করতে যাই দুইটা মডেলের মধ্যে, যে দুইটা মডেলের মধ্যে কম্পেয়ার করলে যে দেখতে সে কিরকম হবে। এখন এখানে ফিজিক্যাল লেয়ার আর এই ফিজিক্যাল লেয়ার একটু ডিফারেন্ট, ঠিক আছে? এই ফিজিক্যাল লেয়ার বলতে অ্যাকচুয়ালি এখানে পুরো হার্ডওয়্যারটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ TCP/IP তে আমরা যে ইথারনেট পোর্ট বা ইথারনেট কার্ড যেটা ইউজ করি, না আমাদের যে ফোনের মধ্যে বলো বা যেখানে বলো আমাদের নেটওয়ার্ক কার্ড থেকে, মানে হার্ডওয়্যারের সাথে ধরো ল্যাপটপ বা আমরা যদি ডেস্কটপ চিন্তা করি, আমরা কি একটা ইথারনেট কেবল আমরা যেটা যে জায়গাতে কানেক্ট করি এই পোর্টের মধ্যে, সেই পোর্টটা মানে সেই ইয়ে হচ্ছে এখানে মানে সেই কার্ডটা যেটা আমরা অনেক সময় ইথারনেট কার্ডও বলে থাকি বা ইন্টারনেট কার্ড বলে থাকি, সেই কার্ডটাকে এখানে আসলে ফিজিক্যাল লেয়ারের সাথে কম্পেয়ার করা হচ্ছে। কোন কোন ডিভাইসে সেটা হচ্ছে ওয়াইফাই ল্যান কার্ড হতে পারে, কোথাও সেটা মানে ফিজিক্যাল মানে ইয়ের কার্ডও হতে পারে, মানে কার্ডও হতে পারে, সবই হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখন জিনিসগুলো দেখি, যেমন আমরা যদি TCP/IP লেয়ারের ফিজিক্যাল লেয়ারটা দেখি কি বলছে এখানে, যে ফিজিক্যাল লেয়ার ইজ এ কমিউনিকেশন হার্ডওয়্যার ডিসপ্লে, অর্থাৎ এটা আসলে হার্ডওয়্যার লেয়ার পুরোপুরি, ঠিক আছে? এখানে আসলে সফটওয়্যারের সেরকম কোনো কাজ নেই, বাদ বাকি সবগুলো সফটওয়্যার, কিন্তু এই অংশটা পুরোপুরি হচ্ছে একদম হার্ডওয়্যার, একদম পিওর হার্ডওয়্যার এখানে। এটার মেইন, তারপর হচ্ছে আমরা লিঙ্ক লেয়ারে আসি, যে লিঙ্ক লেয়ারের কাজ কি, লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে
এটা হচ্ছে সিকিউর ট্রান্সমিশন অফ ইন্ডিভিজুয়াল ডেটা প্যাকেটস, এই জিনিসটাকে সে হচ্ছে মেনটেন করে, ঠিক আছে? অর্থাৎ ট্রান্সমিশন অফ ইন্ডিভিজুয়াল ডেটা প্যাকেট যাতে সিকিউর হয় সেটা সে হচ্ছে মেনটেন করবে। কিভাবে মেনটেন করে? যেমন এখানে হচ্ছে কি, বিট সিকোয়েন্সার গ্রুপ টুগেদার ইন্টু ফিক্সড ইউনিটস অ্যান্ড প্রোভাইড উইথ এক্সট্রা ইনফরমেশন নেসেসারি ফর ট্রান্সমিশন, চেক সামস ফর সিম্পল এরর ডিটেকশন, সামথিং লাইক দ্যাট। তারপরে বিট সিকোয়েন্স গুলোকে হচ্ছে একসাথে গ্রুপ ফেলা হয়, মানে যে বিট গুলো পাঠানো হবে সেগুলো একসাথে গ্রুপ করে ফেলা হয়। তারপরে সেটার জন্য হচ্ছে যদি কোনো এরর কারেকশন বা ডিটেকশনের দরকার পড়ে, সে হচ্ছে সিম্পল এরর কারেকশন ডিটেকশনের জন্য সে হচ্ছে একটা চেক সাম এখানে ইউজ করা হয়। এসব অনেক কিছু হচ্ছে ইউজ করে, এরকম অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন যেগুলো নেসেসারি ট্রান্সমিশনের জন্য সেগুলো সে হচ্ছে প্রোভাইড করে। এখানে হচ্ছে মোটামুটি এদের দুই ধরনের সার্ভিস দেয়, একটা হচ্ছে আনসিকিউর সার্ভিস, একটা হচ্ছে সিকিউর সার্ভিস। আনসিকিউর সার্ভিসটা কি, ডেটা প্যাকেটস দ্যাট আর রিকগনাইজড অ্যাজ ডিফেক্টিভ আর এলিমিনেটেড, দ্য রিকোয়েস্ট ফর রিট্রান্সমিশন ফার্স্ট টেক্স প্লেস অ্যাট এ হায়ার লেয়ার অফ দ্য প্রোটোকল স্ট্যাক। তার মানে হচ্ছে কি, যেসব ডেটা প্যাকেটের মধ্যে সে মনে করবে যে এখানে, সরি, যেসব ডেটা প্যাকেটের মধ্যে সে মনে করবে যে এখানে এরর আছে বা ডিফেক্টিভ, সেগুলোকে সে বাদ দিয়ে দিবে, ঠিক আছে? তারপর সে কি করবে, সে হচ্ছে একটা রিট্রান্সমিশন করবে, রিকোয়েস্ট করবে যে আমি, মানে সে সেন্ডারকে আবার রিকোয়েস্ট পাঠাবে যে আমি ওই ডেটা প্যাকেটটা ভুল পেয়েছি, এটাকে তোমরা ইয়ে করো, মানে আবার পাঠিয়ে দাও, নতুন করে পাঠাও। এটাকে বলা হচ্ছে আনসিকিউরড, হ্যাঁ, কারণ যেহেতু ডেটা প্যাকেট হচ্ছে মানে যেহেতু সে বাদ করে যাচ্ছে ডেটাটা। সিকিউরড কেন হচ্ছে, কারণ হচ্ছে যে এইটাকে প্রথমে সে হচ্ছে রিট্রান্সমিশনটা মানে ইসের আরো উপর থেকে আসে, ঠিক আছে? মানে হায়ার লেয়ার অফ প্রোটোকল স্ট্যাক, অর্থাৎ এটা আরো উপর লেভেল থেকে কোন একটা, ধরো ইন্টারনেট লেয়ার বা ট্রান্সপোর্ট লেয়ার থেকে হয়তো বা এই রিকোয়েস্ট আসবে যে এরকম কোনো প্যাকেট পাওয়া যায়নি, তোমরা সেটাকে পাঠাও। আর ও যে সিকিউর সার্ভিস যেটা দেয় সেটা হচ্ছে এরকম যে ও রিট্রান্সমিশনটা ও নিজেই করে দেয়। তখন মানে এখানে যে রিট্রান্সমিশনটা যে সে উপরের লেভেলকে দিচ্ছিল সেটা সে না করে সে হচ্ছে নিজেই তখন করবে, অর্থাৎ সে হচ্ছে প্রথম ধাক্কায় সে দেখবে যে না এখানে তো প্রবলেম হচ্ছে, ঠিক আছে আমি নিজে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিয়ে সে হচ্ছে সে ওই মানে সেন্ডার থেকে যখন আবার ইয়ে পাঠাবে, যেটা হচ্ছে কি যে রিট্রান্সমিট করে যেটা পাঠাবে ভালো প্যাকেট, সেটা নিয়ে সে তখন হচ্ছে কাজ করবে। তারপর হচ্ছে ওর আরো কিছু কাজকর্ম আছে, যেমন সে হচ্ছে মিডিয়া এক্সেস কন্ট্রোল নিয়ে কাজ করে, অর্থাৎ আমরা যেটা বলি ম্যাক, ম্যাকের নাম তোমরা নিশ্চয়ই অনেকে শুনেছো যে ম্যাক অ্যাড্রেস বলা হয়ে থাকে। তো মিডিয়া এক্সেস কন্ট্রোলে হচ্ছে সে কন্ট্রোল করতে পারে যে তার কোন ধরনের ট্রান্সমিশন এখানে যাবে, কোন কোন ইসের সাথে, মোবাইলের সাথে তার সব, মানে মোবাইল বলছি মানে যে কোনো কোন কোন ডিভাইসের সাথে বা ইন ডিভাইসের সাথে তার শেয়ার করা থাকবে সেসব জিনিস, ঠিক আছে? এইটা একটা জিনিস ম্যাক। আর একটা হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, যেটাকে এলএলসি বলা হয়, ঠিক আছে? এইটা কি কাজ করে, এ হচ্ছে বেশ কিছু কাজ করে, যেমন সে হচ্ছে ফ্লো কন্ট্রোল করে, অর্থাৎ রিসিভারে যাতে ওভারলোড না হয় সেই ব্যবস্থাটা সে নেওয়ার চেষ্টা করে। তারপর হচ্ছে এরর হ্যান্ডলিং করে সে, অর্থাৎ এরর ডিটেকশনও করে, এরর কারেকশনও করে। তারপর হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল, অর্থাৎ ট্রান্সমিশন কিভাবে হচ্ছে, লিঙ্ক কিভাবে ম্যানেজ করা হচ্ছে, এরর ফ্রি ট্রান্সমিশন হচ্ছে কি হচ্ছে না, এসব জিনিস সে হচ্ছে কন্ট্রোল করে। আর হচ্ছে ডেটা প্যাকেট সিনক্রোনাইজেশন, ডেটা প্যাকেট গুলো যাতে মানে সহজে ডিটেক্ট করা পসিবল হয়, ধরো রিসিভিং এন্ডে যাচ্ছে যাতে সেটা সহজে বুঝতে পারে যে না এটা একটা ডাটা প্যাকেট এবং ডেটা প্যাকেটের প্রথমে কি আছে শেষে কি আছে সেগুলো যাতে খুব সহজে ডিটেক্ট করতে পারে, সেই ব্যাপারগুলো হচ্ছে সে এখানে হ্যান্ডেল করে, ঠিক আছে? আচ্ছা আমি একটু 2 মিনিট ব্রেক নিচ্ছি, হ্যাঁ।
আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে আমরা লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল দেখছিলাম যে ও হচ্ছে এই কাজটা সে করে থাকে। তো এখানে যে প্রোটোকলগুলো কাজ করে লিঙ্ক চেয়ারের মধ্যে, তার মধ্যে হচ্ছে ইথারনেট প্রোটোকল, একটা হচ্ছে টোকেন রিং প্রোটোকল, একটা হচ্ছে এফডিডিআই, তারপর হচ্ছে এআরপি আর আরএআরপি। এআরপি হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, আর আরএআরপি হচ্ছে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। হ্যাঁ, অ্যাড্রেস রেজুলেট করে আর কি, যে কে কোন অ্যাড্রেসের জন্য কোন মানে নাম আমরা ঠিক করছি। যেমন কালকে আমরা দেখছিলাম না যে google.com, এটার জন্য আসলে একটা ইয়ে আছে, মানে একটা আলাদা আইপি অ্যাড্রেস আছে সেরকম আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে পিপিপি বা পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। তারপর হচ্ছে আমরা টিসিপি আইপি, এটার পরের যে লেয়ারটা সেটার নাম হচ্ছে ইন্টারনেট লেয়ার। ইন্টারনেট লেয়ার আমরা কি দেখছি যে আমাদের এখানে যে কাজগুলো করে সেটা হচ্ছে এরকম, যে অ্যাড্রেসিং স্কিম দেওয়া হয়, সেটা হচ্ছে কি যে অ্যাড্রেসিং স্কিমটা হচ্ছে যে আমি কোন অ্যাড্রেসে যাচ্ছি সেই অ্যাড্রেসে ঠিকঠাক মতো আছে কিনা সেই জিনিসটা সে হচ্ছে মানে হ্যান্ডেল করে থাকে। ওর মেইন কাজ হচ্ছে আসলে কি যে এনাবল ডেটা কমিউনিকেশন বিটুইন টু এন্ড সিস্টেমস, অর্থাৎ দুইটার মধ্যে হচ্ছে সে মানে দুইটা ডিভাইসের মধ্যে সে ডেটা কমিউনিকেশনটা হচ্ছে সে এনাবল করতে থাকে। এটার জন্য যা যা করার দরকার, এবং সে এটা ছাড়াও আরো বেশ কিছু কাজ করে যাচ্ছে। যেমন হচ্ছে কি যে সে এটা মেক শিওর করে যে যেই ডেটা প্যাকেট গুলো পাঠানো হচ্ছে সেটাতে যাতে হচ্ছে সেন্ডারের অ্যাড্রেস এবং রিসিভার অ্যাড্রেস যাতে থাকে। ঠিক আছে, সরি, যে সেন্ডারের অ্যাড্রেস আর হচ্ছে রিসিভার অ্যাড্রেস যাতে এখানে থাকে। তারপরে হচ্ছে সে ফ্র্যাগমেন্টেশন ডিফ্র্যাগমেন্টেশন হচ্ছে সে এই কাজটা সে এখানে করে থাকে। তারপরে হচ্ছে সে রিলাইং মেসেজ অ্যাক্রস ইন্টারমিডিয়েট সিস্টেম, অর্থাৎ ওর যদি কোনো মাঝখানের কোনো সিস্টেম হয়, সাপোজ ধরো একটা রাউটার, হ্যাঁ, তো সে কি করবে, সে তো একজনের মেসেজ রিলে করে আরেকজনকে পাঠাবে, সেই কাজটাও তার এখানে করার ব্যবস্থা থাকে। কিন্তু এটা একটা আনরিলায়েবল প্রোটোকল, কেন? কারণ এ আসলে ডেটা লস নিয়ে সে কোনো কিছু ডিল করে না, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তার যে আনরিলায়েবল প্রোটোকল, এটা আসলে কোনো ডেটা লস নিয়ে সে কোনো কিছু হ্যান্ডেল করে, এটা একটা ব্যাপার। তো এইখানে যে প্রোটোকল গুলো কাজ করছে লেয়ার থ্রিতে বা ইন্টারনেট লেয়ারের মধ্যে, সেখানে হচ্ছে আইসিএমপি প্রোটোকল আছে, আইজিএমপি, আরএসভিপি, এসটিটিপি, ওএসপিএফ, বিজিপি, মানে এই প্রোটোকল গুলো হচ্ছে এখানে মেইনলি আসলে কাজ করে। তো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? ট্রান্সপোর্ট লেয়ারের মেইন কাজ হচ্ছে যে দুইটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে হচ্ছে কমিউনিকেশন এস্টাবলিশ করা। অর্থাৎ আগেরটা ছিল ইন্টারনেট লেয়ার কি ছিল, দুইটা ডিভাইসের মধ্যে মানে সে হচ্ছে কমিউনিকেশন এস্টাবলিশ করে, আর এর কাজ হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করা। অর্থাৎ আমি এখান থেকে যে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি ওই ডিভাইসে, যেমন আমি এখান থেকে জুম নিয়ে কাজ করছি, তোমার ওখানে যে জুমের মানে আছে কিনা, জুম সেটা কাজ করছে কিনা, সেই জিনিসটা কমিউনিকেশন করাটা হচ্ছে ওর কাজ। ঠিক আছে, তো ও এই যে ফ্লো কন্ট্রোল করে, আমরা একটু আগে দেখেছিলাম যে ফ্লো কন্ট্রোল এখানেও করা হয়, লিঙ্ক এরও করা হয়। ও আসলে এখানেও ফ্লো কন্ট্রোল করে যাতে করে হচ্ছে কোনো ওভারলোড সিচুয়েশন এখানে না হয়। তারপর হচ্ছে সে অ্যাকনোলেজমেন্টের যে মেকানিজম গুলো আছে সেটা হচ্ছে সে হ্যান্ডেল করে, অর্থাৎ কোনো ডেটা যদি আসে সেটা এরর আসছে না এরর ফ্রি আসছে সেটা সে চেক করে, চেক করে সে হচ্ছে যদি এরর ডাটা হয় সে হচ্ছে আবার যে রিট্রান্সমিট করে, রিকোয়েস্ট পাঠায় যে আমার এখানে মানে ভালো ডেটা আসে নাই, অথবা সে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে যে হ্যাঁ আমি ভালো ডাটা পেয়েছি, ঠিক আছে, তাহলে সেন্ডার আর তখন ডেটা পাঠাবে না। তো এই ব্যাপারগুলো হচ্ছে সে হচ্ছে হ্যান্ডেল করে। হ্যাঁ, যে রি রিকোয়েস্ট পাঠানো বা ডেটা প্যাকেট কি অবস্থা, কনফার্ম মানে কারেক্টলি সে পেয়েছে কিনা সেটা কনফার্ম করে, এইসব জিনিস সে হ্যান্ডেল করে। তারপরে ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কি যে প্যাকেট অফ এনি লেন্থ সে হচ্ছে পাঠিয়ে দিতে পারে। কারণ কি? কারণ ইন্টারনেট লেয়ারের কাজ হচ্ছে কিন্তু ডিফ্র্যাগমেন্ট করা, ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে জাস্ট যে কোনো লেন্থ একটা পাঠিয়ে দিবে, তারপরে যে ছোট ছোট প্যাকেট করা সেটা কিন্তু হচ্ছে এই ইন্টারনেট লেয়ার কাজ করে, তাই না? আমরা একটু আগে তাই দেখেছিলাম। তো এখানে যেই প্রোটোকল কাজ করছে সেটা হচ্ছে টিসিপি, ইউডিপি, এমটিপি, আরআইপি, এসএসএল, টিএলএস, এসব। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারটা কি, ওই যে আমরা যেটা দেখেছিলাম এর আগে, যে এটা হচ্ছে কি বেসিক্যালি একটা ইন্টারফেস। হ্যাঁ, যে অ্যাপ্লিকেশনটা যে চলছে সেটা, যে তুমি জুমটাকে যে তুমি এখন দেখছো, এই মানে আমি যেটা পাঠাচ্ছি তুমি যে সেটা রিসিভ করো, আবার তোমারটা তো দেখছো এবং আমি যে পাঠাচ্ছি সেটা যে আমিও দেখছি এখান থেকে, এই যে জুমটা ওপেন করে যে আমি কাজ করছি, এই যে ইন্টারফেসটা আমি দিচ্ছি সেটাই হচ্ছে আসলে এই অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। ঠিক আছে, এবং ও কিন্তু আসলে অনেক কিছুই করে। সে হচ্ছে ইট পসিবল টু শিল্ড দ্য ইউজার, মানে হচ্ছে ইউজারের সামনে একটা শিল্ড হিসেবে কাজ করতেছে, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সামনে কাজ করতেছে। তারপরে সে হচ্ছে কমিউনিকেশন ডিটেল, মানে আরো প্রোটোকল গুলা কিভাবে কি কি ইনফরমেশন কিভাবে নিবে, সাপোজ ধরো অ্যাপ্লিকেশন লেয়ার অন্য লেয়ার গুলোকে কি কি ইনফরমেশন পাঠাবে,
হ্যাঁ, যেমন ট্রান্সপোর্ট লেয়ারকে তাকে কি ইনফরমেশন পাঠাতে হবে, ইন্টারনেট লেয়ারকে কি ইনফরমেশন পাঠাতে হবে, লিঙ্ক লেয়ারকে কি ইনফরমেশন পাঠাতে হবে, এই ব্যাপারগুলো হচ্ছে সে হ্যান্ডেল করে। মানে সে তোমাকে একটা দিচ্ছে, মানে একটা ইন্টারফেস দিচ্ছে, প্লাস হচ্ছে সে এই ব্যাপারগুলোকেও মানে ইকুয়ালি হ্যান্ডেল করে। এটার যে প্রোটোকল গুলো সেটা হচ্ছে যে টেলনেট, FTP, SMTP, HTTP, এগুলো মানে তোমরা নাম শুনেছো আর কি। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারগুলো আমরা এখানে কি কি করছি কি না করছি? কারো কোনো কোশ্চেন আছে এই লেয়ার গুলো নিয়ে বলো তো। তার কোনো কোশ্চেন নেই, তাহলে তোমাদের কাজ হবে হচ্ছে আগে যে ওএসআই লেয়ারটা পড়েছো সেটা আগে ভালো মতো বুঝা, বুঝে তারপর তুমি টিসিপি আইপি লেয়ার নিয়ে পড়ো। টিসিপি আইপিটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি আমরা, আর ওএসআই লেয়ারটা প্র্যাকটিক্যালি চেয়ে ওটা হচ্ছে থিওরিটিক্যাল একটা মডেল। এই মডেলটার উপর বেস করে আরো অনেকগুলো লেয়ার ইউজ করা হয়েছে, কিন্তু টিসিপি আইপিটা হচ্ছে মানে বহুল ব্যবহৃত বা বহুল মানে খুবই পপুলার আছে ইউজ করার জন্য সবখানে। ইনফ্যাক্ট এই প্রোটোকলটা ইউজ করা হয়। পরের যে অংশটুকু আছে এটা আমি নেক্সট ক্লাসের জন্য রেখে দিতে যাচ্ছি। ঠিক আছে, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। তো এতটুকুর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা জিজ্ঞেস করতে পারো। রেকর্ডিং স্টপড। কোনো কোশ্চেন নাই? আচ্ছা গুড। তোমরা কি আদৌ এগুলা মানে পড়ো? আমি যে তোমাদেরকে পড়াই যাচ্ছি, কারণ ক্লাসে হলে আমি অত ধুমধাম করে জিজ্ঞেস করতে পারতাম। সামনাসামনি বেঞ্চে বসে আছো, ঠাস করে জিজ্ঞেস করতাম, বলো দেখি তুমি এটা কি ওটা কি, কিন্তু ভার্চুয়ালে তো তোমার আসলে জিজ্ঞেস করাটা যায় না। তোমরা আদৌ পড়ো কিনা সেটা আমি তো সেই জন্য বুঝতে পারছি না, কিন্তু তোমাদের কিন্তু জিনিসগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, যেমন লাস্ট সেমিস্টারে কিন্তু আসলে মানে সবাই যে A+ পেয়েছে সেটা না, কিন্তু মানে এই সাবজেক্টে খুব বেশি কিন্তু A+ আসে না। ঠিক আছে, আগে এক সময় আসতো, কিন্তু তারপর দেখা গেছে যে সবাই জিনিসটাকে ওই A+ আসছে A+ আসছে চিন্তা করে যে এটা নিলেই A+ আসে এরকম চিন্তা করে লেখাপড়ায় ছেড়ে দিয়ে খালি পরীক্ষা আগে পড়তে যায়, তারপর আর A+ আসে না। যেমন লাস্ট সেমিস্টারে মনে হয় টোটাল 150 জনের মধ্যে A+ এসছে মনে হয় 30টা বা 35টা এরকম, যেটা আগে ছিল আরো বেশি, মানে প্রায় 50%-এর উপরে চলে আসতো। ওরা লেখাপড়া করতো, কিন্তু গত 2 সেমিস্টার ধরে আমি দেখছি যে মানে খুব একটা কেউ মানে এটাকে আসলে পাত্তা দিচ্ছে না। কেন পাত্তা দিচ্ছে না সেটাও বুঝতে পারছি না। ওরা 2 সেমিস্টার ভার্চুয়ালি চলে গেছে, আমরা গত 2 সেমিস্টার তো ভার্চুয়ালি আমাদের পরীক্ষা হয়েছে তাই না? কিন্তু স্টিল মানে এটা আসলে তোমাদেরকে পাত্তা দিতে হবে। আর তোমাদের সামনে মিডের বন্ধ শুরু হবে, মিডের বন্ধের আগে আমরা তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা বেশ বড় অ্যাসাইনমেন্ট, তোমাদেরকে সেটা গ্রুপে করতে হবে, এবং সেটা অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার লাস্ট ডেট থাকবে হচ্ছে আমাদের এই সেমিস্টারের লাস্ট ক্লাস পর্যন্ত। তো বুঝতেই পারছো এটা বিশাল বড় একটা অ্যাসাইনমেন্ট হবে। ঠিক আছে, পুরো অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদেরকে সুন্দর মতো গুছিয়ে টাইপ করে দিতে হবে। আমি অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে ওই কথাটা অবশ্যই বলে দিব যে তোমার এটাকে কিন্তু টাইপ করে দিতে হবে, হাতে লিখে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে না। দ্বিতীয়ত, টাইপ করা মানে এই না যে তুমি জাস্ট অন্যান্য জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে আসবে। ঠিক আছে, তো অন্যান্য জায়গা থেকে কপি পেস্ট করে আনলে যে তোমার অ্যাসাইনমেন্ট মানে খুব চমৎকার হয়ে যাচ্ছে সেরকম হবে না, কারণ তুমি যদি কপি পেস্ট করো তোমার মার্কস কেটে যাবে, কমে যাবে। তোমাদেরকে একটা ছোটখাটো একটা এক্সাম্পল দেখাই। লাস্ট সেমিস্টারে অ্যাসাইনমেন্টে ওদেরকে এই তোমাদেরকে যা বলেছিলাম ওদেরকে ঠিক একই কথাই বলেছিলাম যে অ্যাসাইনমেন্টে কোনো কিছু কেউ কারোটা কপি পেস্ট করবো না, ইন্টারনেট থেকে কোনো কিছু কপি পেস্ট করবো না, তোমরা নিজেরা নিজেদের আগে জিনিসটা বুঝবে, বুঝে তারপর হচ্ছে তোমাকে সেখান থেকে লিখতে হবে স্যার, এটা কি আমাদের পুরোপুরি কোর্সের আলটিমেটলি। উপরে, পুরোপুরি কোর্সের উপরে নাকি কোনো না, নির্দিষ্ট পুরোপুরি কোর্সের উপর টপিকের না, উপরে? আমি আমরা নির্দিষ্ট কিছু টপিক দিয়ে দেব, আমরা যে টপিকগুলো দিয়ে দিব তোমাদেরকে কোশ্চেন দেওয়া থাকবে, তোমাদেরকে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। অনেকগুলো কোশ্চেন থাকবে, যেহেতু তোমরা গ্রুপে করবে, গ্রুপে সবাইকে ওইভাবে একইভাবে কাজ করতে হবে। তো তোমরা কিভাবে গ্রুপ ফর্ম করবে সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, কিন্তু গ্রুপে 3 জন ম্যাক্সিমাম, 3 জন, 3 জনের কমও থাকতে পারে, 2 জন থাকতে পারে, 1 জন থাকতে পারে, কিন্তু 3 জনের বেশি মানে আমরা গ্রুপ ইয়ে করবো না।
এই দেখো, আমরা গতবার যখন পরীক্ষা নিছি, মানে এটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, অ্যাসাইনমেন্টে দেখো এটা হচ্ছে আমরা সিমিলারিটি চেক করেছিলাম যে কার কত বেশি সিমিলারিটি আসছে। সিমিলারিটি মানে হচ্ছে কে কত বেশি কপি করেছে। গত সেমিস্টার যে এদের সিমিলারিটি খুব কম, মাত্র 12% এদের হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কপি দেখা গেছে, যেখানে শেষের দিকে দেখো কি অবস্থা, এরা জমা দেয়নি যে 98%, 90%, 86%, এরা হচ্ছে এরকম কপি করেছে। তো এদের মার্কস স্বভাবতই অনেক কম আসছে। আর এই অ্যাসাইনমেন্টের মার্কস কিন্তু থাকবে 40, মানে দুইটা কুইজের সমান মার্কস আমরা এটাকে কাউন্ট করি, ঠিক আছে। তো এটা তোমাদের জন্য কম্পালসারি, অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দিতেই হবে, মানে অ্যাসাইনমেন্টটা যদি না দাও তাহলে তো তোমার মার্কস আসলে টানাটানি পড়ে যাবে। যেমন এরা পরে, এরা আসলে ফাইনাল পরীক্ষা দিয়েছিল কিনা আমি ঠিক জানি না, কিন্তু এরা হচ্ছে মার্কস মানে অ্যাসাইনমেন্ট জমা দেয়নি। তো তোমার যদি 98% যদি তোমার কপি থাকে একটা অ্যাসাইনমেন্টের মধ্যে, তাহলে তোমাদের আসলে মার্কস জিরো পাওয়া উচিত, 40-এর জিরোর মতোই। ও মনে হয় জিরোই পেয়েছিল ফাইনাল মার্কস দিয়ে। তো এই জন্য বলছি যে নিজেরটা নিজেকে করতে হবে, ঠিক আছে। আমরা এরকম সিমিলারিটি চেক করে দিচ্ছি যে কার কত কি, তোমরা সবগুলো কোশ্চেন অ্যান্সার করেছো কিনা, ঠিক মতো করেছো কিনা, এবং তোমরা কপি পেস্ট না করে নিজের মতো করে বুঝিয়ে মানে গুছিয়ে লিখতে পেরেছো কিনা, মানে তুমি বুঝে নিজে গুছিয়ে লিখতে পেরেছো কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো। যাই হোক, তো অ্যাসাইনমেন্টটা যখন দিব তখন এই জিনিসটা নিয়ে তোমরা আবার মানে তোমাদের সাথে আমরা এটা নিয়ে আবার কথা বলবো, কিন্তু এটা মানে মেন্টালি তোমরা রেডি থাকবে যে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিব, যেহেতু অনেক লম্বা সময় দিচ্ছে, লম্বা সময়টা দিচ্ছে এই কারণে যে তোমরা যাতে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে নিজেরা মানে লিখতে পারো, বুঝে বুঝে গুছিয়ে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। এবং অ্যাসাইনমেন্ট থেকে একটা দুইটা কোশ্চেন মানে পরীক্ষার থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন আছে কি, আর না থাকলে আমরা এখানে শেষ করে দিতে পারি। আচ্ছা, কারো কোনো আচ্ছা, নাই। কোশ্চেন, ঠিক আছে, তাহলে আমরা তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে তোমাদের দেখা হবে। আর ক্লাসরুমে একটু চোখ রেখো, আমরা এই সপ্তাহে তোমাদের সাথে, তো এটাই আমাদের এই উইকের লাস্ট ক্লাস, তাই না? তো মানে বুধবার বৃহস্পতিবার তো আর ক্লাস নাই মানে তোমাদের সাথে, জি স্যার, তাহলে মেয়ের ক্লাস মঙ্গলবার, স্যার ঠিক সত্যি। আছে, হ্যাঁ মঙ্গলবার। তো এই ক্লাসরুমে একটু চোখ রেখো, আমরা হয়তো মানে এই ক্লাসে মানে সামনের উইকে একটা কুইজ নিব, সেটাও মানে কবে কুইজ নিব সেই কুইজের ডেটটা এবং তারিখটা আর সময়টা লিখে দিব ওখানে, ঠিক আছে। এটা একটু ক্লাসরুমে ইয়ে রেখো, এবং অ্যাটলিস্ট অনেক গ্যাপ দিয়ে দিব, ধরো 7 দিন গ্যাপ দিয়ে তোমাদেরকে মানে কুইজ দিব, মানে 7 দিন আগে তোমরা নোটিশটা পেয়ে যাবে। যদি কালকে নোটিশ পাও তার মানে হচ্ছে নেক্সট বুধ বৃহস্পতি শুক্রবার এরকম কোন একটা সময় হচ্ছে মানে হবে, মানে অ্যাটলিস্ট 7 দিন গ্যাপ দিয়ে দিব, টেনশনের কিছু নেই। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ তাহলে সবাইকে।